নিজে লাইক করুন, অন্যদের শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেখতে থাকুন নিউজ বাংলা টুডে। আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে। সবার আগে সবার কাছে বড়সড় সাফল্য পেল বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি। গোপন সূত্র খবর পেয়ে বারুইপুর থানার অন্তর্গত বলবলিয়া মোড় থেকে দুই অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে আটটি ওয়ান শাটার বন্দুক উদ্ধার করেছে পুলিশ। ইখতিয়ার মোল্লা ও সাইফুদ্দিন মোল্লা নামে দুই অস্ত্র পাচারকারী ক্যানিংয়ের ভলেয়াতে অস্ত্র আব্দুল ওয়াহাবা মোল্লার কাছে ডেলিভারি দিতে যাচ্ছিল। 50,000 টাকা দিয়ে সন্তোষপুর থেকে অটোতে করে এই অস্ত্র ক্যানিংয়ের ভলেয়াতে নিয়ে যাচ্ছিল এই দুই পাচারকারী। ধৃত দুই পাচারকারীকে আগামীকাল বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। পাশাপাশি আব্দুল ওয়াহাব মোল্লার খোঁজে তল্লাশি শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। আমাদের কাছে সজিতে খবর ছিল কি মানে মেটিয়াবুজ সন্তোষপুর দিক থেকে একটা গাড়ি করে অটো করে আর্মস আসছে, ইলিগাল আর্মস আছে। তো আমরা ভেরিফাই করলাম, ভেরিফাই করার পরে বারুইপুর কাছ থেকে অটো আমরা ইন্টারসেপ্ট করেছি। আমার ওসি এসওজি বারুইপুর থানা পুলিশ ইন্টারসেপ্ট করার পরে ওখানে দুজনকে আমরা ধরেছি। দুজনকে ধরার পরে যখন তল্লাশি দেওয়া হয়েছে তখন ওর কাছ থেকে 8 পিস সিঙ্গেল শটার আর্মস পাওয়া গেছে, 2টা মোবাইল পাওয়া গেছে। তো ওদেরকে আমরা নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তখন জানা গেছে কি একজন ক্যানিংয়ে একজন আব্দুল ওয়াহাব মোল্লা করে লোক আছে, ওই এদেরকে মাল আনতে পাঠিয়েছিল। 50,000 টাকাতে মাল এনেছে ওখান থেকে। মাল আনার পরে যখন এখানে নিয়ে এসেছিল তখন রাস্তাতে আমরা ধরে নিয়েছি। আর আমরা যা ইনপুট আছে ভেরিফাই করে বাকি যে আছে ওদেরকেও অ্যারেস্ট করবো। না ওখানকার মানে মাল ও তো জানতো কি আর্মস আছে, আর্মস নিয়ে যাচ্ছিল, আব্দুল ওয়াহাব পাঠিয়েছিল। তোরা ওর সঙ্গে জড়িতই আছে, যা অটো আছে ও ক্যানিংয়ের অটো আছে, মানে ক্যানিং থেকে নিয়ে গিয়েছিল, জানতো। হি ওয়াজ অলসো ইনভলভ ইন দ্যাট। তো অটো চালক ইফতিয়ার মোল্লা আর সাইফুদ্দিন মোল্লা দুজন ছিল, গিয়েছিল, তারপর ওখান থেকে ফিরছিল, আমরা ধরে নিয়েছি। এখন কোনো পলিটিক্যাল কানেকশন জানা যায়নি, আমরা ভেরিফাই করে দেব। কতদিন ধরে এই অস্ত্র আনছে এরকম? ফার্স্ট এ তো বলছে কি ফার্স্ট আমরা আজকে আনতে গিয়েছিলাম, বলছে কি 20,000 টাকা মোবাইল থেকে ট্রান্সফার করেছিলাম, 30,000 টাকা ক্যাশ নিয়ে গিয়ে আজকে দিয়ে আর্মস নিয়ে আসছিলাম। কীভাবে অস্ত্র নিয়ে আসছিল কিছু জানা যায়? অটো করে নিয়ে আসছিল ওখানে একটা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।